ভিউয়ার্স, আজকে আমরা বাসায় কিভাবে একটি ইফতারের মেনু প্রিপেয়ার করতে হয় সেটা আপনাদের দেখাবো। নর্মালি আমরা ইফতারে এইভাবেই পেঁয়াজ ও বেগুনি, ছোলা, আলুর চপ সব কিছু আলাদা আলাদাভাবে মুড়ির সাথে খেয়ে থাকি। তো আমরা অনেকে আবার বাসায় এটা মিক্স করেও খেয়ে থাকি। এখন আমি যে পেঁয়াজগুলোকে ছোট ছোট করে ভেঙে নিচ্ছি, তারপর আমি আর রুস্তা আজকে আপনাদেরকে এই মেনুটা শেয়ার করতেছি। পেঁয়াজ ও আলুর চপ, আর বেগুনি যদি খেয়ে থাকেন তাহলে বেগুনিও এভাবে ভেঙে নেবেন। বেগুনি অনেকে অ্যাভয়েড করেন অ্যালার্জির কারণে। এখানে একদম মিহি করতে হবে না, জাস্ট একটু ছোট ছোট করে ভেঙে নিতে হবে। আর খেয়াল রাখবেন যেন মচমচা থাকে বাতাসে, যেন বেশি আগে ভাঙলে তাহলে এটা ড্যাম হয়ে যেতে পারে। সেজন্য একটু ইফতারের একটু যখন ইফতার খুব কাছাকাছি চলে আসে, 10 মিনিট বা 15 মিনিট থাকে, তখন এটা প্রিপেয়ার করা শুরু করবেন। আলুর চপগুলো ভেঙে নিচ্ছি, এরপরে সবগুলো মিশিয়ে নিব। তো ছোলাটা এখানে একটু শুকনা শুকনা দেখতে পাচ্ছেন, তো অনেকে ছোলা একটু আর একটু মশলা দিয়ে ভেজা ভেজা করেন, সেটাও করতে পারেন। এখন আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচের কুচি আর ধনে পাতা, পুদিনা পাতা দিব, সরি ধনে পাতা না, এটা আমাদের ছাদ বাগানের পুদিনা পাতা, তা আপনার চাইলে ধনে পাতাও ইউজ করতে পারেন। আর এখানে একটু লবণ পরিমাণ মতন দিবেন, সাথে সয়াবিন তেল ইউজ করতে ইউজ সরিষার তেল ইউজ করবো। ভালোভাবে মিশিয়ে অন্যান্য ইফতার আইটেমগুলো দেখতে পাচ্ছেন, সরিষার তেল দিয়ে এই সবগুলো মিক্স করব। পেঁয়াজ, পুদিনা পাতা, ধনে পাতা, মরিচ, আর সাথে যে পেঁয়াজ, আলুর চপ, ছোলা সব মিক্স করে তারপরে এটার মধ্যে, এখন আমি একটু কম সরিষার তেল ব্যবহার করেছি, এটা পরে মুড়ি দেওয়ার পরে আবার কিছু একটু সরিষার তেল দেব, তাহলে মুড়ির টেস্ট অনেক ভালো হবে। সুন্দর একটা কালার হয়েছে, এখন আমরা এর মধ্যে মুড়ি দিয়ে দিব। মুড়ি মুড়ি দিয়ে পরিমাণ মতো মুড়ি দিবেন, মুড়ি বেশি দিলে টেস্টটা নষ্ট হয়ে যাবে। আপনার যতটুকু আপনি ছোলা, পেঁয়াজ ও এগুলা দিয়েছেন ওই অনুযায়ী আনুপাতিক হারে মুড়ি দিতে হবে, যাতে একদম শুকনা শুকনা না হয়ে যায় মুড়িটা। তো মুড়ি দেওয়ার পরে একটু সরিষার তেল দিয়ে নেবেন, যাতে একটু আর একটু খেতে সুস্বাদু হয়। সরিষার তেল দিলে টেস্টটা আরও বেড়ে যায়। ভিউয়ার্স, এটাই মেনলি আমার আজকের ইফতারের মেনু ছিল, কীভাবে ছোলা, মুড়ি, পেঁয়াজ সব একসাথে ভেখে আপনি একটা সুন্দর ইফতার উপভোগ করতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও, সাবস্ক্রাইব মাই চ্যানেল, থ্যাংক ইউ।